আগামী 3 তারিখ ঢাকাতে এক সম্মেলন হবে, যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চুরি করছে সরকার, আর ডাল কিনতে হয় আমাদের বেশি টাকা দিয়ে, গ্যাস কিনতে হয় আমাদের বেশি টাকা দিয়ে, পিএস কিনতে হয় আমাদের বেশি টাকা দিয়ে, পানি কিনতে হয় আমাদের বেশি টাকা দিয়ে, চুরি করছো আর সমস্যা করছি আমরা আর কিচ্ছু না সমস্যা এখানে এর জন্য আমরা চোর মুক্ত দেশ করতে চাই ডাকাত মুক্ত দেশ করতে চাই এর জন্য আপনাদের অগ্রসর হতে হবে ওকে প্রশ্ন করেন তুই চুরি করছ কি করনি তুই সৎ কি সৎ না আগে দেখেন সৎ কি সৎ না যদি সৎ হয় ভালো হয় চুরি না করে রক্তের মধ্যে ভেজাল না থাকে তাকে নেতা হিসেবে গ্রহণ করেন আর যার যার রক্তের মধ্যে ভেজাল আছে তাকে নেতা হিসেবে গ্রহণ করবেন না আমরা নিরপেক্ষ নির্বাচন চাই সরকার আজকে বিএনপির আন্দোলনকে নস্যাৎ করি ভাবছে বিজয় হয়ে গেছে নিরস্ত্র মানুষের সাথে অস্ত্র দিয়ে যুদ্ধ করে বিজয় হলে সেটাকে বিজয় বলা হয় না কাপুরুষ বলা হয় যদি আপনি যুদ্ধ করতে চান সরকার কাছে যে অস্ত্র আছে এর অর্ধেক পরিমাণ অস্ত্র পাবলিকের কাছে দিয়ে যুদ্ধে নামেন অর্ধেক পাবলিকের কাছে দেন তারপর যুদ্ধে নামেন তারপর দেখা যাবে কার কতটুকু শক্তি আছে আপনি অস্ত্র নিয়ে নিরস্ত্র মানুষকে গুলি করবেন আর ভাবছেন আপনি বিজয় গ্রহণ করছেন না সমস্যা বাড়াইছেন সমস্যা আরো বৃদ্ধি করছেন সমস্যা কমান নাই এই দিন দিন নয় এক মাগি শীত যায় না সামনে আরো বড় শীত আসতেছে যেই দিন আপনি কম্বল পাবেন না ল্যাপ পাবেন না সেই সময় আসতেছে কাজে নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে করতে হবে দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার বুঝি না কেয়ারটেকার সরকার বুঝি না এক নিরপেক্ষ নির্বাচন চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে জাতীয় সরকারের বাইরে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না কাজে আপনি 14 নির্বাচন এবং 18 নির্বাচনের মতো 24 নির্বাচন করবেন হবে না বাংলাদেশের জনগণ কোন প্রহাসনের নির্বাচন চুরি এবং ডাকাতির নির্বাচন গ্রহণ করবে না ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ হাত পাখার বাংলাদেশ উলিপুর হাত পাখার উলিপুর যুবকদের একমাত্র মার্কা হবে হাত পাখা মার্কা ইনশাআল্লাহ আমাদের লিডার হবে উলিপুরের পিতা হবে কর্তৃত্ব গ্রহণ করবে ডাক্তার আকাশ আলী সরকারের মতো ন্যায় পরে এক ব্যক্তি যার চেহারার মধ্যে দিনদারি আছে শিক্ষিত লোক ভদ্র লোক আদবওয়ালা লোক আখলাকি লোক এরকম এক ব্যক্তি যদি উলিপুরের কর্ণধার হয় তাহলে উলিপুরের মানুষ শান্তি পাবে তাদের অধিকার ফিরে পাবে আমাদের ডক্টর আজাদ সাহেব আছেন আমাদের বহু নেতৃবৃন্দ আছেন আশা করি ইনশাআল্লাহ তারা যদি এই এলাকার কুড়িগ্রামের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের হ্যান্ডেলিং করেন জনগণকে চালান জনগণকে সেবা করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমরা আমাদের অধিকার ফিরে পাব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আমাদের অধিকার নিয়ে বাঁচার তৌফিক দান করেন আমিন আল্লাহুম্মা তিন দিন رب ارحمهما كما ربياني صغيرا صلى الله تعالى على خلق الامه শুনেন আগামী 3 তারিখ ঢাকাতে এক সম্মেলন হবে যাবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ আল চিরবাড়িতে আমাদের মাহফিল আছে আমরা এখন সেখানে চলে যাই চিলমারি আসসালামু আলাইকুম